পাচ্ছ এই যে আমি শর্ট বানানোর জন্য রেডি হয়েছিলাম, কিন্তু এত বৃষ্টি কি বলবো, আর কারেন্টও চলে গিয়েছে, তো আর শর্ট বানানো তো হলো না। আর এই যে দেখতে পাচ্ছ এখানে কাপড় রয়ে গেছে, আর আমি কাপড় নিতে এসেছি। এই যে দেখতে পাচ্ছ এত বৃষ্টি পড়ছে কি বলবো আর। আর এই যে এখানে কাপড় রয়ে গিয়েছিল, তো কাপড়গুলো নিয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এই যে দেখতে পাচ্ছ বৃষ্টি পড়েছে আমাদের এদিকে, কাল থেকে অনেক বৃষ্টি হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ এখন অল্প অল্প রোদ উঠাচ্ছে। তো আর এই যে বাবুর ঘুনু এসে গেছে, এই যে দেখতে পাচ্ছ সকালে 4টার সময় উঠেছে ও বৃষ্টি। তো আজকের ভিডিওটি এখান থেকেই শুরু করছি। তো এই যে দেখতে পাচ্ছ অনেক বৃষ্টি হয়েছে। তো এই যে এখানে মা নালি পাতা শাক উঠিয়েছেন, এই যে ধোয়ার জন্য এই যে গামলাটাতে রেখেছেন। তো আজ আর কী কী করবো তোমাদের সাথে শেয়ার করব। তো এখন এই যে এদিকে একটু রাস্তার দিকে যাব। তো চলো আমার সাথে থেকো, আমার ভিডিওটি পুরো দেখো সবাই। দেখতে পাচ্ছ এখানে রাস্তাতে, আমাদের রাস্তাতে একদম কাদা কাদা হয়ে গেছে, এত বৃষ্টি হয়েছে না বাবু। এই যে এখানে বনু এই যে পাইপ লাগিয়ে জল নিচ্ছে। তো ফ্রেন্ডস এই যে এখন আমি বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি। তো সকালবেলা তো সব বিছানাই এলোমেলো থাকে, তাই সবগুলো বিছানা গুছিয়ে নেব। আর ওইদিকে বনু রান্নাবান্না বসিয়ে দিয়েছে, আর মা বাবুকে নিয়ে খেলা করছেন। Thank you.
তো কি করছো ফ্রেন্ডস এখন তো দেখতে পাচ্ছ তো সকালবেলা 11টা 11:30টার দিকে একটু রোদ উঠেছিল এখন আবার বৃষ্টি পড়ছে আর খুব বৃষ্টি পড়ছে এই যে দেখতে পাচ্ছ এই যে অনেক বৃষ্টি পড়ছে আর কন্টিনিউ দুদিন থেকে বৃষ্টি হচ্ছে একদম দেখতে পাচ্ছ কি হয়েছে উঠানের অবস্থা একদম খারাপ হয়ে গেছে এত বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে তো তোমাদের এদিকে কার কার ঘরের এদিকে বৃষ্টি পড়ছে কমেন্ট করে জানিয়ে দিও তো বৃষ্টির দিন আর কী করবো টিভি দেখবো আর মা বোনু আমরা সবাই মিলে একটু গল্প টল্প করবো আর কী করবো ঘুমাবো তো এতটাই করবো তো সন্ধ্যাবেলা আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো এখন আর কী করবো ঘুমাবো একটু তো চলো আবার সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে ফ্রেন্ডস এই যে দেখতে পাচ্ছ এই যে আমি শর্ট বানানোর জন্য রেডি হয়েছিলাম কিন্তু এত বৃষ্টি কি বলবো আর কারেন্টও চলে গিয়েছে তো আর শর্ট বানানো তো হলো না আর এই যে দেখতে পাচ্ছ এখানে কাপড় রয়ে গেছে আর আমি কাপড় নিতে এসেছি এই যে দেখতে পাচ্ছ এত বৃষ্টি পড়ছে কি বলবো আর এই যে এখানে কাপড় রয়ে গিয়েছিল তো কাপড়গুলো নিয়ে নিই তো ফ্রেন্ডস এই যে দেখতে পাচ্ছ বাবু এখানে শুয়ে শুয়ে খেলা করছে আর ওকে এই যে আমি শার্টও পরিয়ে দিয়েছি তো আজ অনেক বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা লাগছে তো তাই ওকে শার্ট পরিয়ে দিয়ে দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ ওর ওকে আমি আজ কাজলও দিইনি তো ফ্রেন্ডস এই যে সন্ধ্যা হয়ে গেছে তো মা ঠাকুরকে ধুনুনো দেখিয়ে দিয়েছেন তারপর আমাদের চাটা খাওয়া হয়ে গেছে তো আর রাতে তো রান্না হবে তারপর খেয়ে নেব আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটি ব্লগে তো আজকের জন্য সবাইকে টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো